আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি খুবই সাধারণ একটা কেক ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটার জন্য ক্লায়েন্ট আমাকে কল করে এবং বলে যে আপু, 2 পাউন্ডের ভ্যানিলা একটা সিম্পল কেক তাদের লাগবে, আর কেকটা যখন অর্ডার করা হয় তখন আমার হাতে অনেক বেশি কাজ ছিল, তো চাইলেও আমি অনেক ভারী ডেকোরেশন করতে পারতাম না। তো আমি প্রথমেই একটা ভ্যানিলা স্পঞ্জ বানিয়ে নিই, আর আমি 7 ইঞ্চ মোল্ডে কেকটা বেক করে নিই। একটু হাইটের কেক হবে, এজন্য আমি 7 ইঞ্চ মোল্ডেই কেকটা বেক করে নিয়েছি। কেকটাকে ডিমোল্ড করে আমি কেকটাকে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। টার্ন টেবিলের উপর একটা 10 ইঞ্চ কেক বোর্ড নিয়ে তাতে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। এই ক্রিম লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে কেকের লেয়ার দেওয়ার পরে এর উপরে যখন ক্রিম সেট করা হবে কেকের লেয়ারটা সরে না যায়, ক্রিমের জন্য কেকের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন কেকের একটা লেয়ার দিয়ে তাতে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। একইভাবে কেকের সেকেন্ড লেয়ার দিয়ে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে সেট করে দিয়ে দিলাম কেকের লাস্ট লেয়ার। লাস্ট লেয়ারে সুগার সিরাপ অ্যাড করে একটু ক্রিম নিয়ে কেকের উপরে এবং চারপাশে কোটিং করে দিচ্ছি। কেকের উপরে কিছুটা ক্রিম দিয়ে নিলাম। এখন ক্রিমটাকে খুব ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে সেট করে দিয়ে কেকের সাইডেও একইভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটা স্ক্রাপারের সাহায্যে কেকের উপরে এবং চারপাশে খুব ভালোভাবে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করলাম। আমি যদিও অনেক ভালো ফিনিশিং পারি না, তারপরেও আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করলাম। আমি কিছুটা ক্রিমে পার্পেল কালার অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি সেই ক্রিমটাকে কেকের নিচের অংশে একটু লাগিয়ে নিচ্ছি। পার্পেল কালারের ক্রিম লাগানো হলে আবারও স্ক্রাপারের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমার কেকের সাইডের ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের উপরে একটু ডিজাইন করে নিব। এজন্য আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিলাম, আর আমি এখানে পার্পেল কালারের ক্রিমটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 এম নজেল। এই 1 এম নজেলের সাহায্যে আমি কেকের উপরে গোলাপ ফুল দিয়ে নিলাম। খুব সিম্পল একটা ডিজাইন হলেও কেকটা দেখতে কিন্তু ভালোই লাগছিল। একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে কেকের নিচে ডট ডট ডিজাইন করে দিলাম। আমার কাছে কেকের নিচের এই ডট ডট ডিজাইনটা খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এটা দেওয়ার পর কেকের লুকটাই একেবারে চেঞ্জ হয়ে যায়। কেকের উপর বার্থডে উইশটা লিখে নিলাম, আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। স্প্রিঙ্কেল দিলে কেক দেখতে অনেক সুন্দর লাগে, আর বাচ্চারা স্প্রিঙ্কেল খেতে অনেক বেশি পছন্দও করে। আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটা সিম্পল হলেও দেখতে অনেক সুন্দর লাগছিল, আর যারা কেকটা নিয়েছিল তারা কেকটা অনেক পছন্দ করেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।